শোধ তলায় পুঁতির কঞ্চিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। 1268 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্ববরেণ্য স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন তার পিতামাতার চতুর্দশ সন্তান। তথাকথিত ছাত্রজীবনের মধ্যে না থেকেও তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড পাড়ি দেন, কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই শিক্ষাও তার সমাপ্ত হল না। 1883 সালের 9ই ডিসেম্বর ঠাকুরবাড়ির অধীনস্থ কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয়, বিবাহসূত্রে যার নাম হয় মৃণালিনী দেবী। মাত্র 13 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী সত্তার প্রকাশ ঘটে। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার প্রকাশিত হয় 1878 সালে এবং ওই একই সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। তার রচনা পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তাকে বাংলার ছোট গল্পের জনক বলা হয়। তিনি সং অফ রিং নামে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন, যার ভূমিকা লেখেন WB Yeats। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি হিসাবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। তিনি মোট 12 বার বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1941 সালে 22শে শ্রাবণ দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে।